আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকের পর্বে এই সুন্দর রেসিপি কাটিং এবং সেলাই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো তার জন্য এখানে আমি কিছু কাপড় নিয়ে নিয়েছি, আপনাদের মেজারমেন্টগুলো বলে দিচ্ছি। 4 পিস টুকরা কাপড় নিয়ে নিয়েছি, প্রত্যেকটা কাপড়ের মাপ 2 ইঞ্চি 2 সুতা। আর এরপর আমি এখানে নিয়ে নিয়েছি প্রিন্টের কাপড়, দেখতেই পাচ্ছেন এখানে 4 পাটে কাপড়টা রয়েছে। আপনাদের মেজারমেন্ট বলে দিচ্ছি, 10 ইঞ্চি রয়েছে চওড়া, অর্থাৎ এটা খুলে দিলে কিন্তু 20 ইঞ্চি হয়ে যাবে। আর লম্বাতে রয়েছে 10.5 ইঞ্চি, এটা হচ্ছে নিচের স্কার্ট পার্টের কুচি। এরপর এখানে আমি নিয়েছি কাতান কাপড় এবং সুতি কাপড়। সুতি কাপড়টা আমি নিয়েছি ফলস হিসেবে ব্যবহার করার জন্য, কাতান কাপড়ে একটু ফলস কাপড় দিলে খুব ভালো হয়। আর এই তো কাতান কাপড়টা নিয়ে নিয়েছি, এই কাপড়টা লম্বাতে এবং চওড়াতে যেটা আছে সেটা আপনাদের কাটিং করার সময় আমি বলে দিচ্ছি। ফার্স্টে আমি টপ স্পারটা কেটে নিচ্ছি, তার জন্য এখান থেকে 2.5 ইঞ্চি পরিমাণ চওড়া গলার মাপ নিয়ে নিলাম, আপনারা 2 ইঞ্চিও রাখতে পারবেন। এরপর 3 ইঞ্চি লম্বা নিয়ে নিচ্ছি আর্মহোলের মাপ, বডি নিয়ে নিচ্ছি 5 ইঞ্চি, অর্থাৎ 20 ইঞ্চি বডি একটা ড্রেস আপ তৈরি হবে। আর 1/2 ইঞ্চি এক্সট্রা আমি সেলাইয়ের জন্য নিয়ে নিয়েছি। আর নিচের দিক দিয়ে আমি 5 ইঞ্চি নিয়েছি, সেলাইয়ের পর 18 ইঞ্চি টিকে যাবে। তো এখন খুব সুন্দর করে মেজারমেন্ট অনুযায়ী ড্রয়িং করে নিয়েছি, এখন ড্রয়িং অনুযায়ী কাপড়টাকে কেটে নিতে হবে। আর নিচের দিক দিয়ে আমি 1/2 ইঞ্চি রাউন্ড করে কেটে নিয়েছি। তো এখন আপনাদের লম্বার মাপটা দেখিয়ে দিচ্ছি, দেখুন 7 ইঞ্চি। আর এই যে গলার এখানে কিন্তু আমি 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি সেলাইয়ের জন্য। তো সবগুলো মেজারমেন্টই আপনাদের দেখিয়ে দিয়েছি, তো এতটুকু তো হয়ে গিয়েছে। এরপর আমি এখানে কিছু লম্বা করে কেটে কাপড় নিয়ে নিয়েছি, এই কাপড়টার চওড়াতে রয়েছে 1.5 ইঞ্চি পরিমাণ, আর লম্বাতে যতটা আপনারা নিতে চান ততটা নিতে পারবেন। কুচি করে এগুলোকে ডিজাইন হিসেবে ব্যবহার করব। আর এখানে আমি ফিতা তৈরি করার জন্য কিছু কাপড় নিয়েছি, প্রত্যেকটাই 1.5 ইঞ্চি পরিমাণ চওড়া কাপড়। এরপর আমি বডি পার্টটাকে কেটে আলাদা করে নিচ্ছি 2 পার্ট। আর এই যে ফলসের কাপড়টা নিয়ে নিয়েছিলাম সুতি কাপড়, এই কাপড়টাও কেটে আলাদা করে প্রত্যেকটা পার্টের উপর বসিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন দুইটা কাপড়েরই সোজা সাইড কিন্তু ভেতরের দিকে থাকবে। তারপর হচ্ছে আর্মহোল গলা সেলাই করে নিব। তো যাতে এটা সেলাই করার সময় সরে না যায় এই কারণে আমি একটু পিন দিয়ে সেট আপ করে নিচ্ছি। আপনারা চাইলে এভাবে করে পিন দিয়ে সেট করে সেলাই করতে পারেন, এতে করে খুব সহজ হয় সেলাই করে নেওয়াটা। তো এখন আপনাদেরকে আমি সেলাইটা দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে যে ফিতার জন্য কাপড় নিয়েছিলাম সেই কাপড়গুলোকে জোড়া দিয়ে ফিতা তৈরি করে নিব। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেই কিন্তু বুঝতে পারবেন কিভাবে আমি ড্রেস আপটি তৈরি করেছি। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। তো সবগুলো কাপড় জোড়া দেওয়ার পর আমি 1 ফিট পরিমাণ জায়গা রেখে তারপর হচ্ছে ফিতার কাপড়টিকে সেলাই করে নিচ্ছি। আপনারা আরো চিকন বা মোটা করে সেলাই করতে পারবেন। তারপর হচ্ছে সাইডের এক্সট্রা কাপড়টা কেটে ফেলে দিয়েছি, এখন একটা শুয়ের সাহায্যে এই কাপড়গুলোকে আমি উল্টে ফিতা তৈরি করে নিচ্ছি। তো এটা কিভাবে করতে হয় সেটা কিন্তু আমি আমার আগের অনেকগুলো ভিডিওতে দেখিয়েছি, তার কারণে এখানে সম্পূর্ণটা আর আপনাদেরকে দেখাচ্ছি না, বোঝার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু দেখিয়ে দিয়েছি। তো এই যে আমি ফিতা তৈরি করে নিয়েছি এরকম চিকন করে, এখন এটাকে 4টা ভাগে ভাগ করে নিচ্ছি, যেহেতু সামনে পেছনে করে আমার টোটাল 2 সাইডে 4টা লাগবে। এই যে ফিতাগুলো তৈরি হয়ে গিয়েছে, এখন ফিতার সামনে এই যে কাপড়গুলো কেটে রেখেছিলাম আপনাদের মেজারমেন্টটা বলেছি, 2 ইঞ্চি 2 সুতা চওড়া এবং লম্বা, এই কাপড়টা দিয়ে আমি সুন্দর করে ফিতার সামনে ফুলের মতো একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি। তো মাঝখান দিয়ে ভাঁজ করে তারপর হচ্ছে আমি সেলাই করে দিচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন কিভাবে করে এটা সেলাই করতে হবে। তো এভাবে করে কিন্তু সবগুলা ফিতাতে আমি এই ডিজাইনটা তৈরি করে নিব, এতে করে দেখতে অনেক বেশি ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন এটা সেলাই করার পর কিরকম সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গিয়েছে। এরপর আমি সাইড থেকে একটু পুড়িয়ে নিচ্ছি যাতে করে সুতাগুলো বেরিয়ে না আসে, যেহেতু কাতান কাপড় এই কারণে এভাবে করে পুড়িয়ে নিলে খুব সুন্দর ফিনিশিং আসে। তো এভাবে করে আমি সবগুলা ফিতাই তৈরি করে নিয়েছি, এখন হচ্ছে বডি পার্টের আর্মহোল এবং গলার অংশটা সেলাই করে নিচ্ছি। তো যতটুকু কাপড় আমি হচ্ছে সেলাইয়ের জন্য এক্সট্রা রেখেছিলাম সেটুকু কাপড় আমি সেলাই করে নিচ্ছি। তো এই যে কর্নারটা দেখতে পাচ্ছেন, এই কর্নার দিয়ে কিন্তু এই ফিতাগুলোকে দিয়ে নিতে হবে। 2টা পার্টের প্রত্যেকটা পার্টেরই কিন্তু একদম কর্নার দিয়ে এই ফিতাগুলো দিয়ে দিব, 4টা অংশ কিন্তু 4 কর্নারে দিয়ে দিব।
তো আপনাদেরকে আমি একটা পার্ট সম্পূর্ণটা সেলাই করে দেখাচ্ছি, যাতে করে আপনাদের বুঝতে কোথাও কোনো সমস্যা না হয়। আর তারপরে যদি আপনারা বুঝতে না পারেন, সেক্ষেত্রে আমাকে কমেন্টস করে জানাবেন, আমি নিশ্চয়ই আপনাদেরকে বুঝিয়ে দিব। তো এই তো দেখতেই পাচ্ছেন, একটা পার্ট কিন্তু সেলাই করে নেওয়া কমপ্লিট। একইভাবে আমি আর একটা পার্টও সেলাই করে নিব। তো এই যে দেখতেই পাচ্ছেন, ফিনিশিং কিন্তু অনেক বেশি ভালো এসেছে। এভাবে যদি সেলাই করা হয়, খুব ভালো ফিনিশিং পাওয়া যায়। এরপর এক্সট্রা সুতোগুলো কেটে আমি হচ্ছে যে রাউন্ডের অংশগুলো, এই রাউন্ডের অংশগুলোতে তিন কোণা করে একটু কাট দিয়ে দিলাম। এতে করে উল্টে নেওয়ার পর খুব সুন্দরভাবে উল্টে নেওয়া হয়ে যাবে। তো এই যে আমি উল্টে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন হচ্ছে সাইড দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিব, এতে করে খুব সুন্দরভাবে সেট হয়ে থাকবে। এই চাপ সেলাইটা কিন্তু অবশ্যই দিতে হবে, তা যদি না দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু কাপড়টা সরে যাবে। তো আমি সুন্দর করে 2 সুতা পরিমাণ জায়গা রেখে সব দিকে সমানভাবে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। আর চাপ সেলাইটা দেওয়ার কারণে কিন্তু বডি পার্টের যে মেইন কাপড়টা, এর সঙ্গে ফলসের কাপড়টা খুব সুন্দরভাবে সেট হয়ে থাকবে। এতে করে সেলাই করার সময় পরবর্তীতে আর কোনো সমস্যা হবে না, আর কাপড়টাও কিন্তু সরে যাবে না। এই কারণে আমি সব দিক দিয়ে সেলাই করে 2টা পার্ট একসঙ্গে অ্যাডজাস্ট করে নিচ্ছি। এতে করে পরবর্তীতে সেলাই করার ক্ষেত্রে খুবই সুবিধা হয়। তো আপনারাও কিন্তু অবশ্যই এভাবে করে সেলাই করে নিতে পারেন। তো তৈরি হয়ে গিয়েছে আমার একটা পার্ট, একইভাবে আমি আরেকটা পার্টও কিন্তু তৈরি করে নিয়েছি। এখন 2টা পার্টের আমি সাইডের ফিটিং সেলাইটা দিয়ে নিচ্ছি। তো আমি যেহেতু কাটিং করার সময় 1/2 ইঞ্চি পরিমাণ জায়গা রেখেছিলাম, সেই 1/2 ইঞ্চি পরিমাণ ধরে কিন্তু সাইড থেকে ফিটিং সেলাইটা দিয়ে নিচ্ছি। তো আপনারা যদি 1 ইঞ্চি পরিমাণ জায়গা রাখেন, সেক্ষেত্রে 1 ইঞ্চি পরিমাণ জায়গায় ফিটিং সেলাইটা দিয়ে দিবেন। আর যেহেতু এটা কাতান কাপড়, সেক্ষেত্রে আমি একটু সাইড থেকে জিগজ্যাগ সেলাই দিয়ে দিচ্ছি, যাতে সুতা উঠে না যায়। আপনাদের যদি নর্মাল মেশিন হয়, তাহলে সাইড থেকে কয়েকটা সেলাই দিয়ে দিবেন, যাতে সুতাগুলো খুলে যেতে না পারে। এরপর এই যে দেখুন, এই কাপড়টা কিন্তু আমি দুই সাইড থেকে একদমই না মুড়িয়ে জিগজ্যাগ সেলাই করে নিয়েছি। যেহেতু কম কাপড় ছিল, এই কারণে আমি এইভাবে করেছি। আপনাদের যদি বেশি কাপড় থাকে, সেক্ষেত্রে আপনারা নর্মাল মেশিনে দুই সাইড থেকে সমানভাবে ভাঁজ করে সেলাই করে নিতে পারবেন। এরপর এখানে আমি ছোট ছোট কুচি করে এরকম একটা ডিজাইন তৈরি করে নিয়েছি। এখন এটাকে ড্রেস আপের সাইডে আমি ফিটিং করে দিচ্ছি সেলাই করে। তো আপনারা নিশ্চয়ই দেখেছেন আমি কিভাবে কুচিগুলো তৈরি করে নিয়েছি। এখন হচ্ছে ড্রেস আপের সাইড থেকে একদম মিডল বরাবর আমি এটাকে সেলাই করে দিচ্ছি। এটা বলে বোঝানোর কিছু নেই, আপনারা জাস্ট ভিডিওটি দেখে বুঝতে পারবেন। তো এই যে কর্নার দিকে এসে সুইটা কিন্তু ভেতরের দিকেই রাখতে হবে, রেখে তারপর একদম সাইড থেকে সেলাই করে নিতে হবে। সাইড থেকে আমি যে চাপ সেলাইটা দিয়েছিলাম, ওই সেলাইয়ের উপর দিয়ে কিন্তু এই কাপড়টা রেখে তারপর আমি সেলাইটা করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, এই যে ড্রেস আপটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে উপরের অংশ। এখন নিচের অংশ সাইডের ফিটিং সেলাই দিয়ে দিচ্ছি। সাইডের ফিটিং সেলাই দেওয়ার পর নিচ থেকে আমি 1/2 ইঞ্চি 1/2 ইঞ্চি ভাঁজ করে মুড়িয়ে সেলাই করে দিচ্ছি। তো এতটুকু হয়ে যাওয়ার পর আমি টপ পার্ট এবং স্কার্ট পার্টটা একসঙ্গে জয়েন্ট করে দেবো সেলাই করে। তার জন্য এই যে 2টা পার্টই কিন্তু সোজা সাইডে রয়েছে, আর ভিতরের যে অংশটা, এই দুটো কিন্তু সোজা নিতে হবে। আর 2টা সেলাইয়ের যে অংশ, এই দুটো একসঙ্গে মিলিয়ে তারপর সেলাইটা শুরু করতে হবে। তো সেলাইটা যাতে সব দিকে সম পরিমাণ হয়, এই কারণে কিন্তু আমি মিডল থেকে চিহ্ন করে নিয়েছি, যাতে করে আমি কুচিটা সব দিকে সমান পরিমাণ দিয়ে নিতে পারি। আর এই যে কুচির কাপড়টা কিন্তু অবশ্যই ঠিক রেখে তারপর সেলাইটা করতে হবে। আর এই যে আমি কাটা চিহ্ন দিয়ে নিয়েছি 2টা, এই কাটা চিহ্ন মিলিয়ে এখন কুচি করে পুরো ড্রেস আপের এই অংশটা জয়েন্ট করে দিব। আর এখানে কিন্তু আমি 1টা সেলাই দিয়েছি, আপনারা চাইলে 2টা 3টাও সেলাই করে দিতে পারবেন। তো এই যে দেখতে পাচ্ছেন কিভাবে ছোট ছোট কুচি করে আমি ড্রেস আপটি সেলাই করে নিচ্ছি। এভাবে করে পুরোটা সেলাই করে নিয়ে যাওয়ার পর আমি হচ্ছে সাইড থেকে একটা জিগজ্যাগ সেলাই দিয়ে দিচ্ছি। এতে করে হচ্ছে এই ড্রেস আপের যে সুতা বেরিয়ে যাওয়ার সমস্যাটা, সেটা আর হবে না। তো কুচি করার পর আমার এতটুকু কাপড় বেঁচে গিয়েছে। তো আমি চিন্তা করছি কাপড়টা নষ্ট না করে আমি একটা ফুল তৈরি করে ড্রেসের সামনের দিকে বসিয়ে দিই। এতে করে ড্রেসটা দেখতে আরো বেশি গর্জিয়াস লাগবে। এই কারণে আমি এখানে কাপড়টিকে মাঝখান থেকে ভাঁজ করে সাইডের যে খোলা অংশটা, ওখানে আঠা লাগিয়ে তারপর মুড়িয়ে মুড়িয়ে একটা ফুল তৈরি করে দিচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কিভাবে এই ফুলটা তৈরি করতে হবে। আমি আপনাদের সঙ্গে সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করেছি ফুলটা তৈরি করার, যাতে আপনাদের বুঝতে কোনো রকম কোনো সমস্যা না হয়।
এরপরও যদি আপনারা বুঝতে না পারেন সেক্ষেত্রে আমাকে কিন্তু কমেন্টসে জানাতে পারেন। আর যে কোনো ড্রেস আপের সঙ্গে যদি এরকম ফুল তৈরি করে অ্যাডজাস্ট করে দেওয়া হয় তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। এর আগেও আমি আমার চ্যানেলে অনেকগুলো বেবি ড্রেসের ডিজাইন টিউটোরিয়াল আপনাদের সঙ্গে শেয়ার করেছি। প্রত্যেকটা ড্রেসে কিন্তু আমি ফুল তৈরি করে দিয়েছি, যাতে করে দেখতে অনেক বেশি ভালো লেগেছে। আপনারা যদি সেই ভিডিওগুলো দেখতে চান তাহলে আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন। আর এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আর কমেন্টস করে জানাবেন, তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো কথা বলতে বলতে আমার ফুলটা কিন্তু তৈরি করে নেওয়া একদমই হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন একদম একটা গোলাপ ফুলের মতো লাগছে। এখন এটাকে একটু মেলিয়ে দিয়ে এখানে গ্লুগানের সাহায্যে আমি সেট করে নিচ্ছি। আপনাদের কাছে গ্লুগান না থাকলে সুই সুতা দিয়ে কিন্তু কাজটা করে নিতে পারবেন। তো একদম মিডল বরাবর আমি এটাকে নিচের দিকে সেট করে নিলাম। আর এখন এই হচ্ছে আমার ড্রেস আপটির ফুল লুক, দেখতেই পাচ্ছেন কিরকম হয়েছে ড্রেস আপটা। আর বাচ্চাদের যখন এটা পরিয়ে দেওয়া হবে তখন কিন্তু অনেক বেশি ভালো লাগবে, আর যেহেতু সুতি কাপড়ের মধ্যে বাচ্চারা পরেও কিন্তু অনেক বেশি কমফোর্ট ফিল করবে। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।